দেশের নন্দিত অভিনেতা মুশারফ করিম ক্যারিয়ারে এখন পর্যন্ত অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি শুধু নাটক নয় অভিনয় দক্ষতায় মাতিয়েছেন বড় পর্দাও একের পর এক চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে চেষ্টার কোন কমতি রাখেন না এই অভিনেতা এবার তিন গল্পে ভিন্ন রূপে পর্দা মাতাতে আসছেন মোশারফ করিম প্রথমবার আধুনিক বাংলা হোটেল নামের অ্যান্থোলজি সিরিজে অভিনয় করলেন তিনি এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কাজী আসাদ লেখক শরীফুল হাসানের ছোট গল্প থেকে সিরিজটির চিত্রনাট্য করেছেন নির্মাতা জানা গেছে লেখকের খাসির পায়া ছোট গল্প অবলম্বনে বানানো হয়েছে পর্ব খাসির পায়া নো এক্সিট গল্প থেকে নির্মাণ করেছেন হাসির স্যালুন এবং বোয়াল মাছের ঝোল পর্বটি নির্মিত হয়েছে খাবার নামের ছোট গল্প থেকে টেলিভিশন মাত্র টাকায় গুগল টিভি তিনটি গল্পে তিন ভাবে দেখা মিলবে মোশারফ করিমের ভিন্ন ধর্মে এ কাজ নিয়ে মোশারফ করিম বলেন খাবারের নাম দিয়ে যে এমন সব গল্প হতে পারে এটি আমার ভাবনাতেই ছিল না সিরিজে আমার চরিত্রগুলোতে দেখা অদেখার মিশ্রণ রয়েছে চরিত্রগুলোর কিছু বৈশিষ্ট্য আমাদের আশপাশের মানুষের মধ্যে পাওয়া যায় হ্যালোইন উপলক্ষে ওটিটিতে মুক্তি পাবে মোশারফ করিমের আধুনিক বাংলা হোটেল ত্রিশ অক্টোবর রাত বারোটা থেকে চর্কিতে সিরিজটির প্রথম পর্ব বোয়াল মাছের ঝোল দেখতে পাবেন দর্শকরা